নমস্কার বন্ধুরা, বাড়ির বাইরে একটু ভালো মানের বাঙালি খাবার খেতে গেলে পকেটে টান পড়বে না সেটা কিন্তু কেউ বলতে পারবেন না। সেই জন্য পকেট ফ্রেন্ডলি ভালো বাঙালি খাবারের খোঁজে চলে এসেছি কস্তুরীর ব্যারাকপুর আউটলেটে। এত গরমে একটু রিফ্রেশমেন্টের জন্য প্রথমেই মশালা চিকেনচি নিয়েছিলাম, যেটা কিন্তু থালির থেকে আলাদা। এই নববর্ষে কস্তুরী নিয়ে এসছে বৈশাখী ধামাকা, যেটা চলবে 18 থেকে 21 তারিখ অবধি। কস্তুরীর প্রত্যেকটা আউটলেটে কিন্তু এটা অ্যাভেলেবল থাকবে। তো এই থালিতে কি কি আছে আর এর প্রাইস কত দেখে নেওয়া যাক। অপেক্ষার অবসান হলো, আমাদের বৈশাখী ধামাকার থালি চলে এসছে। এখানে রয়েছে বাসমতি রাইস, ছুরছুরে আলু ভাজা, কড়াইশুঁটি দিয়ে সোনা মুগ ডাল, রয়েছে জিভে জল আনা ছানার কোপ্তা, স্পাইসি মটন কষা, সাথে রয়েছে টক মিষ্টি আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর থালায় পেঁয়াজ আর শসা, সঙ্গে কিন্তু গন্ধরাজ লেবু আর লঙ্কা। এই পুরো থালিটার প্রাইস হলো মাত্র 299 টাকা। প্রত্যেক বাঙালি খাবারের শুরুতে ডাল থাকবে এটা জানা কথা, আর এখানে ছিল গরম গরম সোনা মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে, সেই দিয়েই খাওয়াটা শুরু করলাম। সাথে একটু ঘি থাকলে ভালো হতো, কিন্তু ডালে অবশ্যই ঘি দেওয়া আছে। আমরা বাঙালিরা মুগ ডালে একটু মিষ্টি পছন্দ করি, এখানেও কিন্তু হালকা মিষ্টি দেওয়া ছিল, দারুণ লাগছিল। সাথে ঝুরঝুরে আলু ভাজা, আহ প্রাণটা জুড়িয়ে গেল, খুব সুন্দর টেস্ট। অ্যাজ ইউজুয়াল কস্তুরীর রান্না কিন্তু খুব ভালো। সাথে কাঁচা লঙ্কা, পুরো জমে ক্ষীর। যা, আবারও ভুলে গেছি ডালের সঙ্গে লেবু নিতে। মাঝে মাঝে এটা আমার মিস্টেক হয়ে যায় ঠিকই, কিন্তু সেটা আমি ছাড়িনি। একটু লেবুর রস নিলাম, সাথে আর একটু ডাল নিলাম, দিয়ে ভাতটা আবার মেখে কিন্তু খেলাম, উফ ফাটাফাটি। এই লেবুর জন্য কিন্তু ডাল দিয়ে ভাতটা একটু বেশি খেয়ে ফেললাম। আলু ভাজাটা শুধু খেতেই খুব ভালো লাগছিল, ঝুরঝুরে আলু ভাজাটা এমনি খাওয়া যায়। এবার রয়েছে ছানার কোপ্তা, দেখেই বেশ লোভ লাগছিল। কোফতাটা হাতে তুলেই বুঝলাম একদম নরম তুলতুল করছে, শুধুই একটুখানি গ্রেভিতে দিয়ে মুখে দিলাম, দারুণ টেস্ট লাগলো। কোফতা আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু কস্তুরীর এই ছানার কোফতাটার কিন্তু টেস্ট একদম অন্যরকম। শুধু কোফতার নয়, সঙ্গে গ্রেভিটাও দারুণ ছিল। এর মধ্যে কাজু বাটা, চারমগজ বাটা আর দুধ দেওয়া ছিল, ফ্লেভারটা দারুণ আসছিল, সাথে ঘি তো আছেই। জয়কে একটু টেস্ট করতে দিলাম, ও ছানা কিন্তু খায় না, কিন্তু ওরও খুব ভালো লেগেছিল। গ্রেভিটা এত টেস্টি ছিল যে এইরকম টেস্ট আমি আগে কখনো পাইনি। গ্রেভি যেমন সুস্বাদু, কোফতাটাও তেমনি দারুণ, মানে এক কথায় জাস্ট ফাটাফাটি। ভাত শেষ হওয়ার পরে যেটুকুনি বাটিতে গ্রেভি ছিল সেটাও আমি নিয়ে নিলাম, এত ভালো লাগছিল যে গ্রেভিটা শুধুই খাওয়া যাচ্ছিল, তাই চেটে পুটে কিন্তু খেয়ে নিলাম। পুরো থালিতে যেটার জন্য ওয়েট করা সেটা হলো মটন। মটনের গ্রেভিটা টেস্ট করলাম, এক্সেলেন্ট টেস্ট। এর আগে কস্তুরিতে আমি মটন ডাক বাংলো খেয়েছিলাম, সেটাও অসাধারণ ছিল। আর এখানে মটন কষা, দুটো পিস ছিল প্রমাণ সাইজের। গ্রেভিটা কিন্তু স্পাইসি দেখতে লাগলেও সেরকম ঝাল ছিল না। এই পিসটা জয়ের জন্য দিলাম। গ্রেভিটা মেখে মুখে দিলাম, সাথে একটু পেঁয়াজ, মাংসের সাথে একটু পেঁয়াজ না খেলে ঠিক ভালো লাগে না, দারুণ। মাংসটা একদম নরম জুসি, মুখে দিতেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, মাংস একটু নরম না হলে ঠিক আমার ভালো লাগে না। মাংসটা একটু চিপে দেখলাম, ভেতর থেকে কিন্তু একদম গ্রেভিটা বেরিয়ে আসছে, মানে ভেতর অবধি জুসটা কিন্তু পৌঁছে গেছে। মাংসের গ্রেভিটা এত সুন্দর টেস্টি, আর ঝাল যেহেতু কম তাই জন্য বাচ্চারাও কিন্তু খেতে পারবে খুব ভালো করে। আমি কিন্তু মজা করে ভাতটা খেতে লাগলাম। কিছুটা সাদা ভাত ছিল, তো আমার মাথায় এলো একটু পাঁপড় দিয়ে সাদা ভাত খেলে কেমন লাগবে একটু টেস্ট করার জন্য।
পাঁপড়টা একটু কুচিয়ে নিলাম, সাথে একটু পেঁয়াজ নিলাম আর সাদা ভাত মুখে দিলাম, বেশ লাগছিল। সঙ্গে একটু সর্ষের তেল থাকলে আরো ভালো লাগতো। মটন খাওয়া শেষ, এবার হলো চাটনি। গরমকাল মানে আমের চাটনি, এখন কিন্তু অন্য কোনো চাটনি মনে ধরবে না। টক মিষ্টি আমের চাটনি দারুণ লাগছিল পাঁপড়ের সাথে চাটনি। পাঁপড় দিয়ে চাটনি না খেলে তো জমবেই না। কুরকুরে পাঁপড় আর সাথে চাটনি, আমি চাটনি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি, কিন্তু এখানে আমি চাটনি দিয়ে ভাতটা মাখতে পারিনি। আমার থালায় যে কলা পাতাটা ছিল ওটা ছিঁড়ে গেছিল, তাই জন্যে একটু করে চাটনি খাচ্ছিলাম আর সাথে একটু সাদা ভাত। দই কিংবা চাটনির সাথে একটু ভাত না খেলে ঠিক ভালো লাগে না। মটনটা খাওয়ার পরে আমি একটু বিরতিতেই ছিলাম, কারণ জয় সে সময় খাওয়াটা শেষ করলো। আমার খাওয়া শেষ, আর শেষ পাতে রসগোল্লা। এত সুন্দর বৈশাখী ধামাকা কস্তুরি নিয়ে এসছে, যেটা 18 থেকে 21 তারিখ অবধি 4 দিন কিন্তু চলবে, আর একদম বাজেটের মধ্যে 299 টাকায় এত সুন্দর থালি কস্তুরিতেই অ্যাভেলেবল। আর এটা কিন্তু কস্তুরির প্রত্যেক আউটলেটে অ্যাভেলেবল। এত সুন্দর থালির স্বাদ নিতে কিন্তু আপনাদের আসতে হবে কস্তুরিতে। কস্তুরির প্রত্যেকটা আউটলেটে এই 299 টাকার থালি 4 দিনের জন্য অ্যাভেলেবল রয়েছে, 18, 19, 20, 21। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।